দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। আমরা অবস্থান করছি নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঠিক এই মুহূর্তে এখানে জাতীয়বাদী বিএনপির জাতীয়বাদী দল বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত করছেন দলটির নেতাকর্মীরা। বিকাল তিনটায় এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল। কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে এখানে আলোচনা শুরু হচ্ছে, সেখানে সভাপতিত্ব করছেন বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও আমরা যতদূর জেনেছি এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, যেটি নয়াপল্টনে অবস্থিত, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে বিএনপির অবস্থান কর্মসূচি। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড সহ বিভিন্ন দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই
কর্মসূচি পালন করছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সেই অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ইতিমধ্যে পল্টন নয়াপল্টনের আশেপাশে যে সড়ক, সেই সড়কগুলোতে কিন্তু অবস্থান নিয়েছেন, তারা সেখানে বসে অবস্থান নিয়েছেন। অবস্থান কর্মসূচিতে কিন্তু বক্তব্য দিচ্ছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা, সেখানে উপস্থিত আছে মহানগর উত্তর এবং দক্ষিণের ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত বিএনপি নেতা কর্মীরা সড়কে অবস্থান নিয়েছেন। বক্তব্যের শুরুতে আমি গরিব শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শ সেবক মহান স্বাধীনতার ঘটক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা করছি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, আজকে স্বাধীন বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশ, দীর্ঘ 17টি বছর বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারারুদ্ধ করেছে, অসংখ্য শেষ উদ্যোগে খুন করেছে, অসংখ্য শেষ উদ্যোগে করে নির্ভরিয়া
দর্শক, আমরা যুক্ত ছিলাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী যে কোনো আপডেট পেতে ভিজিট করতে পারেন www.somokal.com ওয়েবসাইটে।